একজন ক্রিস্টিয়ানো রোনালদো। অর্জনের ঝুলিতে কোনো রেকর্ডেরই আর কমতি রইল না যার। সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটাও এখন নিজের করে নিলেন পর্তুগিজ বরপুত্র ক্রিস্টিয়ানো। বিশ্বকাপের পর ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে লিখটেনস্টেইনের বিপক্ষে ম্যাচটাও তাই ছিল রনের জন্য বিশেষ। মাইলফলক স্পর্শের রাতে শুরু থেকে আগ্রাসী হয়ে খেলতে থাকে CR7। আক্রমণের ধারায় ম্যাচের আট মিনিটে গোল পেয়ে যেত পর্তুগাল। কর্নার থেকে উড়ে আসা বল শক্ত হাতে রুখে দেন লিখটেনস্টেইন গোলরক্ষক। তবে সেই বলকে পায়ে পেয়ে স্ট্রেইট শটে জালে জড়ান জোয়াও ক্যান্সেলো। ম্যাচের লিড নেয় সেলেকাওরা। লিড নিয়েও নিজেদের আধিপত্য বিস্তারে দমে যায়নি পর্তুগিজ ফুটবলাররা। তবে এরপর বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভাঙতে পারেনি রবার্তো মার্তিনেজ শিষ্যরা। দাপুটে ফুটবল খেলেও প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে না পারায় 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল। বিরতির পর আবারও আক্রমণে এগিয়ে রোনালদো ক্যান্সেলোরা। 47 মিনিটে বের্নান্দো সিলভা ব্যবধান দ্বিগুণ করেন। 3 মিনিট পর পেনাল্টি পায় পর্তুগাল। স্পট কিকে রোনালদো শট ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন লিখটেনস্টেইন গোলরক্ষক। রোনালদোর গোলে ব্যবধান 3 গুণ হয় সেলেকাওদের। এরপর 58 মিনিটে CR7 আরও একবার জালের দেখা পেলেও অফসাইডের ফাঁদে বাতিল হয় সে গোল। তবে এর ঠিক 5 মিনিট পর আবারও রোনালদো ঝলক। ডিবক্সের বাইরে ফ্রি কিক পায় পর্তুগাল। বুলেট গতির শটে রেকর্ডের ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন রন। 4-0 এগিয়ে থাকায় ফুরফুরে মেজাজে খেলতে থাকে পর্তুগাল। তবে 78 মিনিটে CR7 তুলে নেন কোচ রবার্তো মার্তিনেজ। এরপর আর জালের দেখা না পেলে 4-0 ব্যবধানে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেকাওরা। তাজিন খন্দকার, সময় সংবাদ।